টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের শর্ট অপশনের কাজ। শর্ট অপশন বলতে, সাধারণত আমরা যখন ইংলিশে কোনো কিছু টাইপ করি, অ্যালফাবেটিক্যালি যদি আমরা সিরিয়াল মতো আনতে চাই, তাহলে আমাদের প্রথমে এ দি অক্ষর দিয়ে যেই সব শব্দ শুরু সেগুলো আনতে হয়, পরে বি দিয়ে যেগুলো শুরু সেটা দিয়ে আনতে হয়, তারপরে সি দিয়ে শুরু সেভাবে আনতে হয়, এভাবে জেড পর্যন্ত যাই। আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু টাইপ করি, তাহলে আমরা অনেক সময় উল্টাপাল্টা করে টাইপ করি। অর্থাৎ আমি প্রথমে বি অক্ষর সম্মিলিত শব্দগুলো আগে রেখি, তারপর অনেক সময় দেখা যায় যে আমি এ সবার নিচে চলে যাই, আবার অনেক সময় আমাদের জেড অক্ষর যেগুলো শুরুতে সেগুলো আবার উপরের দিকে যায়। এমএস ওয়ার্ড আমাদেরকে এমন কিছু সুবিধা দেয় যার ফলে আমরা দু একটি ক্লিক করেই আমাদের এই অ্যালফাবেটিক্যালি আমরা এই সিরিয়াল মতো এগুলো করতে পারি। অর্থাৎ আমি এ থেকে জেড পর্যন্ত নিয়ে আসতে পারি, অথবা জেড থেকে আমি এ পর্যন্ত আনতে পারি। এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কীভাবে কাজ করে। এই শর্ট অপশনের কাজ দেখার পূর্বে আমাদেরকে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু শব্দ টাইপ করেছি, আমি আমার টাইপকৃত শব্দগুলো আমি সিলেক্ট করলাম। এখানে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এইখানে একটা বাটন রয়েছে, এই বাটনের নাম শর্ট বাটন। এখানে দেখুন এ উপরে এ লেখা রয়েছে, নিচে জেড লেখা রয়েছে, আবার এখানে একটা নিচের দিকে নির্দেশ করছে এমন একটি তীর চিহ্ন রয়েছে। আমি এই তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন একটা ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে শর্ট টেক্সট ডায়ালগ বক্স। এখানে আমার বর্তমানে এই এক একটি শব্দ এক একটা প্যারা রূপে শো করছে। অর্থাৎ আমি এখানে এক একটা শব্দ এক একটা করে প্যারা, এখানে শর্ট বাই এখানে প্যারাগ্রাফ, অর্থাৎ আমি প্যারাগ্রাফ রূপে আমি এটা শর্ট করতে চাই। আর তারপরে পরে এখানে টাইপ টেক্সট, আমরা এটা টেক্সট যেহেতু লিখেছি এই কারণে এখানে টাইপ টেক্সট দেখাচ্ছে অটোমেটিক্যালি। তারপর এখানে অ্যাসেন্ডিং একটা কথা রয়েছে, এখানে ডিসেন্ডিং কথা রয়েছে। অ্যাসেন্ডিং বলতে যে এটি এ থেকে জেড পর্যন্ত যাবে, আবার ডিসেন্ডিং বলতে এখানে হচ্ছে জেড থেকে এ পর্যন্ত যাবে। আমি প্রথমে অ্যাসেন্ডিংয়ে আমার ক্লিক যেহেতু রয়েছে, অ্যাসেন্ডিংয়ে ক্লিক থাকবে, তারপরে এখানে ওকেতে ক্লিক করব। এখানে দেখুন আমাদের বর্তমানে টেক্সটগুলো দেখুন, আমি ওকেতে ক্লিক করার পরে কী রূপ ধারণ করছে দেখুন। এখানে প্রথমে আমার এ আপের আগে আসছে, তারপরে বি, তারপরে সি, ডি, ই, এফ, জি, এইচ এভাবে চলে আসছে। এখন আমার এখানে পুরো ডকুমেন্টে যদি এরকম বেশ কিছু শব্দ থাকতো, তাহলে সবগুলোই আমাদের এইভাবে এই অর্ডারিং অনুযায়ী এটি শো করতাম। আবার আমি যদি ওই এইচ যদি সবার উপরে আনতে চাই, এ যদি সকলের নিচে আনতে চাই, তাহলে কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম শর্ট বাটনে, ক্লিক করার পর এখানে প্যারাগ্রাফ টেক্সট ঠিক আছে, এখানে ডিসেন্ডিং, অর্থাৎ প্রথমে আমি আগে পরের অক্ষরগুলো আমি উপরে নিয়ে যাব এবং আগের অক্ষরগুলো আমি পরে নিয়ে আসবো। এটার জন্য ডিসেন্ডিংয়ে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। দেখুন আপনার এইচ সবার উপরে চলে গেছে, তারপরে জি, এফ, ই, ডি, সি, পি, এ এভাবে আসছে। এখন আপনারা দেখবেন কিভাবে সংখ্যা আপনার শর্টিং করবেন। আমি আমার এই টেক্সটগুলো আমি মুছে দিলাম। এখানে দেখুন আমি কিছু সংখ্যা লিখছি, যেমন প্রথমে আমি 3 লিখলাম, তারপরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 2, যাই বেশ কিছু সংখ্যা লিখলাম। আপনি ইচ্ছে করলে আরও বেশি সংখ্যা লিখে এটা ট্রাই করতে পারেন। আমি আমার এই সকল সংখ্যা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে যে শর্ট যে বাটন রয়েছে, শর্ট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে শর্ট বাই প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ যেহেতু আমার প্রত্যেকটা আলাদা আলাদা প্যারা, এখানে প্যারাগ্রাফ থাকবে। তারপর এখানে দেখুন টাইপ টেক্সট, এখানে আমরা টাইপ টেক্সট লিখেছি, এখানে আমি ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে নাম্বার একটা কথা রয়েছে এই ড্রপ ডাউন লিস্টে, এই নাম্বার আমি সিলেক্ট করলাম। করার পরে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমি অ্যাসেন্ডিং অনুযায়ী দেখবো আমার 1 থেকে শুরু হবে, প্রথমে 1, তারপরে 2, 3 এইভাবে আসবে। আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন 1, 2, 3, 4, 5, 6, পাঁচের পরে এখানে আমার 8, তারপরে 6 আসছে। এখানে এই 6-এর উপরে দেখুন এখানে কোনো স্পেস নেই, এই প্রত্যেকটার উপরে দেখুন মাঝে একটা করে স্পেস রয়েছে, আর এই 6-এর উপরে কোনো স্পেস নেই, এখানে 6টা সে 8-এর সঙ্গে কাউন্ট করেছে। আমি যদি এখানে যদি
এইভাবে যদি দিই এটা, এখন আমি কল সিলেক্ট করলাম, করার পর আবার শর্টিংয়ে ক্লিক করলাম, দেখুন নাম্বার অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম, দেখুন সে এখন 6 কাউন্ট করছে, দেখুন 5-এর পরে 6, 6-এর পরে 8, এখানে 7 নেই, এখানে 7 শো করছে না। এ পর্বে আপনারা দেখলেন এমএস ওয়ার্ডের শর্ট অপশনের কাজ। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।